বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা আমি করবো সেটা আপনাদের অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমি সাবস্ক্রাইব করবেন। আজকে আমি করব কাওনের পায়েস, কাওনের চালের পায়েস। সেই জন্য প্রথমে আমার লাগবে দুধ, দুধটা লাগবে 2 লিটার। আমি এখানে ফুল ক্রিম দুধ 2 লিটার মানে নিয়েছি। আমি এখানে নিয়েছি 1/2 কোয়া কাওনের চাল, আর আমার 2 কেজি 2 লিটার দুধে 1/2 কোয়া কাওনের চাল লাগবে, মানে থেকে কম বা বেশি দিলে হবে না। আর নিয়েছি এখানে মামা কিছুটা নিয়েছি ফ্রেশ ক্রিমটা নিয়েছি আমি এখানে, আর নিয়েছি 500 গ্রাম চিনি। এখানে আমি নিয়েছি কিছুটা কাঠবাদাম, পেস্তা বাদাম কয়েকটা, আর নিয়েছি দারচিনি 3টা স্টিক, আর নিয়েছি আমি এলাচ দানা 6-7টা। দুধটা আমার এখন অনবরত নাড়তে হবে, বলা আগ পর্যন্ত আমি জালটা বাড়িয়ে দিয়েছি। আর এখানে আমি 1 পাওয়ার মতন পানিও দিয়েছি, যাতে পানি আর দুধটা একসাথে শুকায়া, মানে 1 পাওয়া বা 1/2 কেজি শুকায়া যায়। তারপরে আমি চালটা দেব। এই পর্যন্ত আমাকে এটা মানে ভালো নাড়তে হবে বারবার। আর 1 চিমটি লবণ দিতে হবে, সে কথাটা আমি বলতে ভুলে গেছি। 1 চিমটি আমি লবণ দিয়ে দিব এখন না, আরও পরে তখন আমি বলবো যখন দেবো। দুধটা আমার প্রায় জাল হয়ে গেছে, আমি কিছুটা দুধ উঠিয়ে রেখেছি, সেটা আমি পরে দিব। আমি এখন এটার মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি, মুখগুলো ফাটিয়ে দিয়েছি, আর কোনো গরম মশলাটা ভিতরে যায় না। তারপরে আমি চালগুলো দিয়ে দিব। চালটা খুব ছোটো ছোটো হয়, খুব মিহিন ছোটো ছোটো চাল, কাওনের চাল অনেক ছোটো হয়। এটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা খানিক হবে এখন সব মিলিয়ে। এখন অনবরত নাড়বো, না ফুটা পর্যন্ত চিনিটা দেবো না। চালটা ফুটে আসলে পরে চিনি দেবো, চিনি যদি আপনি আগে দিয়ে দেন তাহলে কিন্তু চালটা ফুটবে না, এ কথাটা মনে রাখতে হবে। এখন এটা আমি অনবরত নাড়বো যতক্ষণ না ফুটে। আমার চালটা সিদ্ধ হয়ে গেছে, চালটা একদম নরম হয়ে গেছে। আরও মানে এটাকে আমি ইয়ে করবো, আরও নরম করবো, কারণ যত মানে দুধটা জাল হবে, ফিনি হোক, ক্ষীর হোক, পায়েস হোক, মানে ওগুলো অত বেশি টেস্টি হয়। এখন আমি এটাতে চিনি দিয়ে দিব, চিনি দিলে আরও পানি ছাড়বে। আর আমার কাছে দুধ আছে, আমি বলছি তো দুধ অর্ধেক খানিকটা উঠায় রাখছি, সেই কারণে সেটাও দিয়ে দিব। আর চিনিটা যদি আমি আগে দিতাম তাহলে এটা বলতো না, চিনিতে এটা গলে না। আমি 1 চিমটি লবণ দিয়ে দিতেছি। আমি এটার মধ্যে খানিকটা দুধ দিয়ে দিতেছি, আর বাকিটুকু আমি আরো পরে দিব। চিনিটার গন্ধটা চলে যায়, কাঁচা চিনিটা গন্ধটা যতক্ষণ থাকে ততক্ষণ আমি আবারও জাল করব। জাল করে পরে অন্য অন্য জিনিসগুলো দিয়ে দিব। পায়েস যত বেশি জাল দিবেন দুধটা অত বেশি মজা হবে। পায়েস বলেন, ক্ষীর বলেন, তারপরে ফিরনি বলেন, এগুলো সবগুলোতেই মানে দুধটা খুব ভালো করে মানে জাল করে করতে হবে। পায়েসটা দেখেন ঘন প্রায় হয়ে গেছে, বাকি দুধটুকু আমি দিয়ে দিতেছি। তারপরে আমি দিয়ে দেবো যে মাওয়াটা দুধে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিতেছি। খুব মজাদার কিন্তু পায়েসটা, খুবই ভালো লাগে কাওনের চালের পায়েস। অনেকে গুড় দিয়েও করেন, আমার কাছে গুড় নেয় না, গুড় দিয়ে করতাম। আর ফ্রেশ ক্রিমটাও দিয়ে দিচ্ছি। কেচেটেচে না দিলে ভালো লাগে না, খাওয়ার জিনিস ফাগানো ভালো লাগে না।
বলো কাটলে এটা আমার হয়ে যাবে, আমি নামিয়ে ফেলবো। আমার পায়েসটা রান্না কমপ্লিট হয়ে গেছে, রান্না করতে বেশ সময় লাগলো, এক ঘন্টার মতন লাগলো। দুধগুলো ভালো করে জাল দিতে হয়েছে, সব কিছু মিলে ঘন্টাখানি লাগলো। এটা আমার মানে খুব মানে খুব একটা মজাদার পায়েস, বাসা অবশ্যই আপনারা ট্রাই করবেন, কারণ চালটা বিভিন্ন সুপার শপে পাওয়া যায়, তারপরে এমনিতেও পাওয়া যায়। আর লাস্ট ফিনিশিংটা আমি দিব বাদাম দিয়ে দিতেছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।